ব্রাহ্মণবাড়িয়া সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, সরকারের শিক্ষার মূল লক্ষ্য হল নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে গড়ে তোলা। সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ রেজাউল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।